কাঁঠালের বিচি বা আটি দিয়ে অনেক ধরনের রান্নাই হয়, আর তার প্রতিটি হয় স্বাদে অনন্য। রান্না ছাড়াও কাঁঠালের বিচি ভাজাও দারুণ জনপ্রিয়। কাঁঠালের মৌসুম চলে গেলেও অনেকেই কাঁঠালের বিচি সংগ্রহে রেখে দীর্ঘদিন পর্যন্ত রান্না করে খান, বিশেষ করে যাদের কাছে এটা পছন্দের খাবার। বাজারে এখন পাকা কাঁঠালের ছড়াছড়ি, এখনই উত্তম সময় কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন আইটেম রান্না করার। তাই আজ আপনাদের জন্য হাজির হয়েছি আমার ভীষণ পছন্দের একটি রান্না নিয়ে, কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা চিংড়ি। এই রান্নার জন্য আমি নিয়েছি ডাঁটা। এই ডাঁটাগুলো বেশ স্বাদের হয় খেতে। এখানে 1 কেজি পরিমাণ ডাঁটা রয়েছে। ডাঁটাগুলো ছিলে ছোট ছোট টুকরো করে নিয়েছি। গোড়ার মোটা অংশগুলো দুভাগ করে নিয়েছি আর আগার চিকন অংশ আস্তই রেখেছি। আর নিয়েছি চিংড়ি 1/2 কেজি পরিমাণ, 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ তেল, কাঁচা মরিচ ফালি নিয়েছি 13-14টির মতো, রসুন বাটা 1.5 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1.5 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 চা চামচ এবং লবণ স্বাদ মতো। এছাড়া কাঁঠালের বিচি তো আছেই। তাহলে চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে এসেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, এবার দিয়ে দিলাম চিংড়ি। চিংড়িগুলো কিছুটা ভেজে নেব। চিংড়ি ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, তাহলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। এবার এতে বাটা মশলা দিয়ে দিব। দিলাম রসুন বাটা এবং জিরা বাটা। মশলার কাঁচা গন্ধ দূর করতে কিছুটা কষিয়ে নিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, পানি ছাড়া আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সামান্য পানি। এখন এই পানি শুকিয়ে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, পানি শুকিয়ে তেল উঠে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম গুঁড়া মরিচ। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিতে হবে। যেহেতু কাঁঠালের বিচি মিষ্টি স্বাদের হয়, তাই একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ মশলায় মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম কাঁঠালের বিচি। এখানে 1.5 কাপ পরিমাণ কাঁঠালের বিচি আছে। বিচিগুলো ছুলে টুকরো করে নিয়েছি। কাঁঠালের বিচি দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার ফ্লেম কমিয়ে হাঁড়িটা ঢেকে দিলাম, যাতে পুড়ে না যায়, তাই চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে।
কাঁঠালের বিচি দিয়েও কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ডাটা, এটাও কিছুক্ষণ কষিয়ে নেব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে আরো একটু কষিয়ে নিব। কাঁঠালের বিচি এবং ডাটা দুটোই পুষ্টিগুণে ভরপুর দুটি খাবার। কাঁঠালের বিচিতে রয়েছে রিবোফ্লাভিন, থায়ামাইন, উচ্চমাত্রার প্রোটিন, কার্বোহাইড্রেট ও আঁশ। এছাড়াও রয়েছে ভিটামিন বি, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, আয়রন ও কপার। অন্যদিকে ডাটায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, বি, সি, ডি, ক্যালসিয়াম এবং লৌহ। কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে নেড়ে সব মিশিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তবে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। এবার একটি কাঁঠালের বিচি চেক করে দেখছি সিদ্ধ হলো কি না। কাঁঠালের বিচি এবং ডাটা দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে, তার মানে তরকারিটা হয়ে গেছে। আর একটু ঝোল টানাবো, তারপর নামিয়ে ফেলবো চুলা থেকে। তৈরি হয়ে গেল ভীষণ মজার একটি তরকারি, কাঁঠালের বিচি দিয়ে ডাটা চিংড়ি। নামানোর আগে আমি কিছু কাঁচা মরিচ ফালি এবং ধনিয়া পাতা দিয়েছিলাম, ভুলবশত সেই অংশটুকু ক্যামেরায় ধারণ করা হয়নি। সার্ভিং ডিশে বেড়ে নিলাম গরম গরম পরিবেশনের জন্য। দুপুরের গরম ভাতের সাথে এমন একটি মজার তরকারি যথেষ্ট খাবারের আসরকে জমিয়ে রাখতে।